সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ দেশটির প্রায় 3000 মসজিদে যথাযথ মর্যাদা ও ধর্মীয় গাম্ভীর্যের সাথে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। রিয়াদের জাতীয় মসজিদে জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে তারা একে অপরের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি দেশে থাকা স্বজনদের ঈদের শুভেচ্ছা জানান। কুয়েতে পালিত হচ্ছে ঈদুল আজহা। স্থানীয় সময় ভোরে দেশটির 46টি স্থানে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কুয়েত সিটি, সুয়েক সহ 21টি জায়গায় বাংলা খুতবা সহ নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় হাসাবিয়ায়। ফজরের সময় থেকে দল বেঁধে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে সমবেত হন। পরে দেয়া হয় কোরবানি। 21টি মসজিদে বাংলা খুতবা হয়েছে। আমরা ইনশাআল্লাহ সবাই মিলিতভাবে আমরা ঈদ নামাজ পড়তে পারছি। আমরা বাংলা খুতবায় নামাজ পড়ে খুব আনন্দিত এবং খুশি। সংযুক্ত আরব আমিরাতেও যথাযথ মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তীব্র গরম উপেক্ষা করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান শরিক হন ঈদ জামাতে। দেশটির আবুধাবি গ্র্যান্ড মসজিদ সহ দুবাই, শারজা, আজমানের গ্র্যান্ড মসজিদগুলোতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী জীবনে কোরবানি ঈদে আমরা নিজের চয়েস মতো কোরবানি করতে পারি। প্রতি বছর আমরা এভাবে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপন করে থাকি। বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে ঘোরাফেরা করব, আনন্দ করব। ইউরোপের বিভিন্ন দেশেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাইসা জান্না, সময় সংবাদ।